নমস্কার আমি লেখক মানিক ফকির বলছি মানবিকতা মঞ্চের পক্ষ থেকে কয়েকদিন আগে এই চ্যানেলেই আমি এনপিআর নিয়ে এনআরসির প্রথম পার্ট এনপিআর যে পশ্চিমবঙ্গ সরকার ট্রেনিং দিচ্ছে সে নিয়ে বলেছিলাম সে নিয়ে আমাকে এ এ যাবৎ পনেরো লক্ষ মানুষের কাছে সেটা পৌঁছেছে এই মাত্র সাত আট দিনে এ নিয়ে কত মানুষ যে কত খারাপ কথা বলেছে কত গালাগালি দিয়েছে বিশ্বাস করুন মানে এতটা দুঃখ পেয়েছি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আমি যেটা যেটা বলেছি একশো ভাগ সেটা মিলে গেছে গতকাল একটি সাংঘাতিক ঘটনা ঘটেছে আপনাদের সকলের জানা ক্যাব নাগরিকত্ব সংশোধনী বিল যেটা সেই বিলটা মন্ত্রিসভায় কালকে পাশ হয়েছে খুব তাড়াতাড়ি এটা রাজ্যসভায় এটাকে পাশ করানোর চেষ্টা করবে এবং লোকসভাতে তো পাশ হয়েই যাবে এই ক্যাব সম্পর্কে কালকে কিছু তথ্য বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বড় পত্র পত্রপত্রিকাতে প্রকাশ হয়েছে যে খবরগুলো প্রকাশ হয়েছে সেগুলো আমার কাছে মনে হয়েছে সেটা একশো ভাগ মিথ্যা এই একশো ভাগ মিথ্যা সেটা বলার জন্য আজকে আপনাদের কাছে এই ডকুমেন্টগুলো নিয়ে এসছি শুধুমাত্র শুধুমাত্র মুসলিম বিরোধিতা করার জন্য মুসলিমদের ঘৃণা করার জন্য আমাদের ওপার বাংলা থেকে আসা লোক কোটি কোটি উদ্বাস্ত ভাইদের জীবনে নেমে আসছে একটা ভয়ঙ্কর দুর্দিন অর্থাৎ এই মানুষগুলো আর কিছুদিন পরে কি অবস্থায় থাকবে আমরা কেউ কল্পনা করতে পারছি না যদিও শুধু ওপার বাংলার থেকে আসা আমাদের মানুষেরাই নয় বন্ধুরাই নয় এপার বাংলারও নথি নেই এমন বহু মানুষ এই বিপদে পড়ে যাবে প্রথমত সেটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং ভারতের সংবিধানে এটা হতে পারে না কারণ ভারতবর্ষের সংবিধানের চোদ্দো নম্বর ধারায় যেটা বলা হচ্ছে সর্বধর্মের সমান অধিকার আমি সেইটা তো ভায়োলেট করছেই আমি যদি আরও সংকীর্ণভাবে বলি যে যে ঠিক আছে সেটাও ঠিক আছে মুসলমানদের মেরে তাড়িয়ে দেবে সেটা আলাদা কথা আমি যদি স্বার্থপরের মতো যদি শুধুমাত্র হিন্দুদের বাঁচানোর কথাই বলি তাহলে এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে উনিশশো সালের পরে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে ভারতবর্ষে এসছেন তারা এই ভারতবর্ষের নাগরিক নাগরিকত্ব পাবেন অর্থাৎ তাদের এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে কথাটা বলার জন্য এনআরসি আন্দোলনে একটু ভাটা পড়ে গেছে বহু বড় বড় লেখক শিল্পী থেকে আরম্ভ করে প্রফেসর এবং শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়াররাও বলছেন এই তো কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে কোনো রকম নথি ছাড়া কোনো রকম নথি দিতে হবে না নথি ছাড়া নাগরিকত্ব পেয়ে যাবে আমরা পেয়ে যাব সুতরাং এসব আন্দোলনের আর দরকার দরকার কি বন্ধু এই যে কথাটা বলছে এই কথাটা কিন্তু কেন্দ্রীয় সরকার কৌশল করে সম্পূর্ণ মিথ্যা করে চিটিংবাজি করছে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে সম্পূর্ণ মিথ্যা করে চিটিংবাজি করছে এই দেখুন দু সালের একটি গেজেট নোটিফিকেশান এই দু হাজার সালের গেজেট নোটিফিকেশানে বলা হচ্ছে যেখানে এটা পাসপোর্ট আইন দু হাজার এই গেজেট নোটিফিকেশানে বলা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো জায়গা থেকে যারা ধর্মীয় কারণে ভারতে আসবেন অর্থাৎ সংখ্যালঘু মানুষদের কথা বলছে সেখানকার সংখ্যালঘু বলতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সিদের কথা বলা হচ্ছে তাদের কোনো রকম লিগ্যাল ডকুমেন্ট লাগবে না এখানে লিগ্যাল ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে ভ্যালিড উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট ওর আদার ট্রাভেল ডকুমেন্ট অর উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট ওর আদার ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ এনি অফ সাচ ডকুমেন্টস অ্যাজ এক্সপায়ার যাদের এক্সপায়ার করে গেছে সেই সব ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোও যদি না দেখানো হয় তাহলে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর এখানে বলছে যে ইন্ডিয়া অর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দ একই দু হাজার পনেরো সালে যে গেজেট নোটিফিকেশন হয়েছিল আর এখন যে সিএবিটা পাস করানোর চেষ্টা করছে এই দুটো কিন্তু একই অদ্ভুত ব্যাপার দেখুন এর কিছুদিন পরে অর্থাৎ দু হাজার ষোলোর যে গেজেট দু হাজার ষোলোর যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের সিএবির যে রিপোর্ট যে রিপোর্টের ভিত্তি করে এই বিলটা পাশ করানোর চেষ্টা করা হচ্ছিল সেই দু হাজার যে রিপোর্ট যে রিপোর্টটা দু হাজার উনিশে পাশ হয়নি একবার লোকসভা ভোটের আগে আবার এখন পাশ করানোর চেষ্টা হচ্ছে সেই রিপোর্টটা কি বলছে একবার ভালো করে আপনারা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন ওদের জালিয়াতিটা ঠিক কোনখানে দেখুন দু হাজার সালের গেজেট নোটিফিকেশনে বলে দিল উইদাউট ডকুমেন্ট যে কোনো জন মানে ওপার বাংলা থেকে আসা মানুষ যদি সে মুসলমান না হয় তাহলে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকার পাবে কিন্তু দু বা উনিশ যে পার্লামেন্টে যে বিলটা জমা পড়েছিল বা যে বিলটা এখন জমা পড়ছে সেই বিলে বলা হচ্ছে বিরোধীরা জিজ্ঞাসা করেছিল এতে কতজন ওপার বাংলার মানুষ বা হিন্দু সম্প্রদায় সুযোগ পেতে পারে প্রথমত এটা আইনত পেতে পারে না সংবিধান বিরোধী দ্বিতীয়ত যদি পায় তাহলে কতজন পাবে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাজ পার আওয়ার রেকর্ড থার্টি আর একত্রিশ হাজার তিনশো তেরো জন এই সুযোগ পাবে তার মধ্যে পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ জন হিন্দু তাহলে কেন বলুন তো ওইখানে বলছে যে তাহলে আমাদের একটা প্রশ্ন থাকে এখানে তো বলেই দিয়েছে যে কোনো ডকুমেন্ট লাগবে না হ্যাঁ বন্ধু মনে রাখবেন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলোকে বৈধ ডকুমেন্ট বলা হয় সেগুলো হলো ট্রাভেল ডকুমেন্ট প্লেনে এলাম বা ট্রেনে এলাম টার ডকুমেন্ট আর হলো পাসপোর্ট ভিসা পাসপোর্ট ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টকেই বৈধ ডকুমেন্ট বলা হচ্ছে বাকি কোনোটাকেই বৈধ ডকুমেন্ট বলা হচ্ছে না সুতরাং এখানে আইবি রিপোর্ট বলছে যে এই একত্রিশ হাজার তিনশো তেরো জন বাদে কোনো মানুষ ধর্মীয় কারণে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে সেটা প্রমাণ করতে পারবেন না কারণ কেউ যদি উনিশশো সালে আসেন সেই সময় যদি থানায় এফআইআর না করেন তাহলে পরে কিন্তু এখন আর কোনো এফআইআর করতে পারবে না কেউ যদি চুরি করে এই করতেই বাংলায় আসে তাকে কিন্তু নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরই যারা ধর্মীয় কারণ প্রমাণ করতে পারবেন প্রথম কথা ধর্মীয় কারণ প্রমাণ করতে পারার ক্ষমতা কোটি কোটি ভারতবাসীর এবং বাঙালি হিন্দু কারণেই শুধুমাত্র মুসলিমদের বিরোধিতা করার জন্য হিতাহিত শূন্য হয়ে গিয়ে একটা ঘোরে চলছে আমাদের উদ্বাস্তু ভাইয়েরা আবার মনে রাখবেন যেদিন এই যে আপনাদের বাড়িতে এনপিআর করতে আসবে যেদিন আবেদনটা করবেন সেই আবেদনে প্রমাণ হয়ে যাবে যে আপনি অনুপ্রবেশকারী কারণ সেই আবেদনে লেখা আছে আপনার বাবার জন্মস্থান কোথায় ধরা যাক আপনার বাবার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তাহলে প্রমাণ হয়ে গেল আপনি নিজে নিজেই স্বীকার করে নিলেন যে আপনি অনুপ্রবেশকারী সেই দিন থেকে আপনি আবেদন করলেন অর্থাৎ আপনি অনুপ্রবেশকারী প্রমাণ হয়ে গেলেন ছ বছর পর ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দেওয়ার কথা ভাববে এই ছ বছর আপনি হয়ে যাবেন বেনাগরিক উচ্ছিষ্ট সমাজের আপনার কোনো রকম মূল্য থাকবে না আপনি একটা কোনো দরখাস্ত করতে পারবেন না আপনার বাড়ি থাকবে না আপনার ঘর থাকবে না আপনার চাকরি থাকবে না আপনার ছেলে মেয়েদের লেখাপড়া থাকবে না কিচ্ছু থাকবে না কারণ এটাই আইন অনুপ্রবেশকারী আপনি নিজে নিজেই প্রমাণ করে দিচ্ছেন সুতরাং মনে রাখবেন বন্ধু আমাদের কারো কথা বিশ্বাস করবেন না আমরা যা বলছি এটাও বিশ্বাস করবেন না আপনারা নথিগুলো দেখে নেবেন আপনারা ইন্টারনেট সার্চ করে নথি দেখবেন নথি দেখার পর সমস্বরে সকলে চিৎকার করে বলবেন এই এনআরসি আমরা মানি না এই ভারতবর্ষ আমাদের জন্মস্থান আমরা অখণ্ড ভারতবর্ষের মানুষ আমাদের কাছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে কারো কারো কাছ আছে পাসপোর্ট আছে রেশন কার্ড আছে সুতরাং যে যত বড়ই মস্তান আসুক যে যত বড়ই নাদির স্যার বাচ্চা আসুক আমাদের নাগরিকত্ব দেওয়া দেবো বললে আমরা আগে তাদের নাগরিকত্বটা জেনে নেবো তারা কারা কোন দেশ থেকে এসছে পৃথিবীর আর মনে রাখবেন পয়লা এপ্রিল আপনার বাড়িতে যে সার্ভে করতে আসবে সেটা এনআরসি সার সার্ভে সেই এনআরসি সার্ভেতে আপনারা কেউ কোনো সহযোগিতা করবেন না যখন আপনার বাড়িতে সার্ভে করতে আসবেন আপনারা মাইকের মাধ্যমে হোক আপনারা পাড়ায় প্রচার করে দেবেন সেই মানুষকে যেন তাড়িয়ে দেওয়া হয় এবং ধরে সঙ্গে সঙ্গে নবান্নতে পৌঁছে দেবেন দিদির কাছে বা কালীঘাটে কারণ দিদি বারবার বলেছেন ওটা জনগণনা ওটা এনআরসি বা এনপিআর নয়